বন্ধুরা, আবার একটা নতুন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা জানবো নেক্সট এবং নিয়ারেস্টের ব্যবহার। নেক্সট এবং নিয়ারেস্টের ব্যবহার নিয়ে কিন্তু আমরা অনেক সময় সমস্যায় পড়ি। কখনো ভুল করে নেক্সটের জায়গায় নিয়ারেস্ট লিখে ফেলি, অথবা নিয়ারেস্টের জায়গায় নেক্সট লিখে ফেলি। আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নেক্সট এবং নিয়ারেস্টের ব্যবহার নিয়ে আর আমাদের জীবনে কখনো ভুল হবে না। নেক্সট এবং নিয়ারেস্ট দুটোই কিন্তু বাক্যে ডিটারমিনারের কাজ করে, এবং ডিটারমিনার মানে বলার অপেক্ষা রাখে না, এই দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। নিয়ার, নিয়ারার, নিয়ারেস্টটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এবার নেক্সট বোঝানোর জন্য কিভাবে আমি বলব, এ একটা ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, ঠিক একই গোত্রীয় জিনিস হতে হবে। কি বললাম? ঠিক একই গোত্রীয় জিনিস হতে হবে। তারপরেরটা এটা হবে বি। তাহলে এ নেক্সট কে? বি। আমি ধরে নিলাম সানডে একটা আছে, আরেকটা সানডে আছে, আরেকটা সানডে আছে। তাহলে এই সানডের পরের সানডেটা হচ্ছে এটা, অর্থাৎ নেক্সট সানডে, এর নেক্সট সানডে হচ্ছে এটা। কিন্তু একই গোত্রীয় জিনিস দুটো হতে হবে। আর নিয়ারেস্ট, নিয়ারেস্টের ব্যবহারটা জানতে গেলে একটু বল, এ একটা কোনো ব্যক্তি বস্তু যাই হোক না কেন, এটা কিন্তু নিউট্রাল থাকবে, এর সাথে অন্য কোনো সম্পর্ক নেই। বাট এর কাছাকাছি যে জিনিসগুলোকে বোঝাবে সেগুলো কিন্তু সবই একই গোত্রীয় হবে। আমি বললাম একটা জিনিস ওয়ান, একটা জিনিস টু, একটা জিনিস থ্রি, একটা জিনিস ফোর। এই যে চারটা আমি ক্রম লিখলাম ওয়ান টু থ্রি ফোর, এর মধ্যে সব থেকে কাছের ক্রমটা কে আছে? ফোর। এবার এই ক্রমগুলো এলোমেলো হলে হবে না। যদি আমি বলি স্কুল, চারটাই স্কুল হতে হবে, এটাও স্কুল, এটাও স্কুল, এটা স্কুল, এটা স্কুল, তখন কিন্তু নিয়ারেস্ট স্কুল বলবো কোনটা? চার নম্বরেরটা। সেক্ষেত্রে আমি নিয়ারেস্ট স্কুল বলবো চার নম্বরেরটা। যদি আমি বলি স্টেশন, এটাও একটা স্টেশন, এটাও একটা স্টেশন, এটাও একটা স্টেশন, এটাও একটা স্টেশন, সেক্ষেত্রে কিন্তু নিয়ারেস্ট স্টেশন হবে চার নম্বরেরটা। শপিং মল, সেক্ষেত্রেও কিন্তু নিয়ারেস্ট স্টেশনটা হবে এটা। কিন্তু এ এটা একটা নিউট্রাল, এর সাথে অন্য কারো সম্পর্ক না। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সব থেকে কাছের জিনিস কোনটা সমগোত্রীয় হতে হবে, তাহলে সেটা চার নম্বরটা আসবে। ঠিক, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা উদাহরণগুলো পরপর আলোচনা করলে এই ব্যাপারটা নিয়ে আমাদের যা ধোঁয়াশা আছে তা আরও ভালোভাবে কেটে যাবে। হু ইজ গোয়িং টু দ্য নেক্সট ক্যাপ্টেন অফ ইউর টিম, তোমার টিমের নেক্সট ক্যাপ্টেন কে হতে যাচ্ছে? তাহলে তোমার টিমে ডেফিনেটলি একটা ক্যাপ্টেন আছে, এই ক্যাপ্টেনটা এ হতে পারে, অথবা তোমার ক্যাপ্টেন রিটায়ার করে গেছে, অথবা তোমার ক্যাপ্টেন খেলা ছেড়ে দিয়েছে, অথবা তোমার ক্যাপ্টেন অসুস্থ হয়েছে, তাহলে নতুন ক্যাপ্টেন আনতে হবে। তাহলে এর পরে ইমিডিয়েট কে ক্যাপ্টেন হবে? একটা বি। তাহলে হু ইজ গোয়িং টু দ্য নেক্সট ক্যাপ্টেন অফ ইউর টিম, তাহলে একটা ক্যাপ্টেন ছিল তার পরের, অর্থাৎ ইমিডিয়েট পরের কোনো ব্যক্তি বা বস্তু ইন্ডিকেট করবে নেক্সট। একই রকম দু নম্বর উদাহরণটা, উই উইল গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন, পরের স্টেশনে আমরা নেমে যাবো। তাহলে আমরা ট্রেনে জার্নি করছি, এ একটা স্টেশন, বি একটা স্টেশন, আমরা এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এ স্টেশনে পৌঁছানোর সাথে সাথে আমি কি বলছি, যে আমরা পরের স্টেশনে নেমে যাবো, আমাদের রেডি হতে হবে। এক্ষেত্রে ইমিডিয়েট পরে কোন স্টেশনটা আছে? বি। ওকে, এটা হচ্ছে নেক্সট স্টেশন। আবার আই উইল মিট ইউ নেক্সট সানডে, একটু আগে বললাম যে এই সানডেটা পার হয়ে গেছে, পরের সানডেটা, তাহলে আমি কোন সানডে মিট করবো? নেক্সট সানডে, এই সানডে সম্ভব নয় পরের সানডে, তাহলে সেক্ষেত্রে এই নেক্সট, এক্ষেত্রে নেক্সট, এক্ষেত্রেও নেক্সট, এক্ষেত্রেও নেক্সট, তিনটা নেক্সটই কিন্তু কি ডিটারমিনার রূপে বাক্যে অবস্থান করছে। এরপরে কি পাচ্ছি? নাম। এক্ষেত্রেও এরপরে কি পাচ্ছি? নাম। এক্ষেত্রেও নাম। ওকে, এরপরে আমরা জানবো নিয়ারেস্টের ব্যবহার। ফিলিং ভেরি সিক, হি টুক অ্যান অ্যাম্বুলেন্স টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, তাহলে সে খুব অসুস্থ অনুভব করায়, সে কী করলো? একটা অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় গেল? নিয়ারেস্ট হসপিটালে। তাহলে আমি বললাম এ একটা জায়গা বা এ একজন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে খুব অসুস্থ বোধ করছে, সে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলো, অ্যাম্বুলেন্স ভাড়া করে কোথায় গেল? নিয়ারেস্ট হসপিটাল। তাহলে কাছাকাছি চারটা হসপিটাল আছে, তার মধ্যে সব থেকে কাছে কোন হসপিটালটা আছে? চার নম্বরেরটা। এখানে একটা
ডিস্টেন্স বা ক্লোজনেস ইন্ডিকেট করছে, তাহলে নিয়ারেস্ট হসপিটাল, তাহলে এই নিয়ারেস্ট কিন্তু ডিটারমিনার রূপে বাক্যে অবস্থান করছে। কোন হসপিটাল? নিয়ারেস্ট হসপিটাল, হসপিটালটা হচ্ছে নাম। তারপরে হুইচ ইজ দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ফ্রম হেয়ার, এ কি কথা? এ একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে কাউকে বলছে যে সে জানে না সেখানে অনেকগুলো রেলওয়ে স্টেশন থাকার পরেও যে কোনটা কাছের, সে নিজেকে কনফার্ম হওয়ার জন্য লিসনারকে জানতে চাইছে যে হুইচ ইজ দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ফ্রম হেয়ার, এখান থেকে সব থেকে কাছের রেলওয়ে স্টেশনটা কোনটা। তাহলে এক্ষেত্রে নিয়ারেস্ট পাচ্ছি নাম, এটা হচ্ছে ডিটারমিনার। ওকে, ক্লোজেস্ট ফ্রেন্ড আমরা বলি না, নিয়ারেস্ট ফ্রেন্ড আমরা বলতে পারি, এরকম ব্যবহার আমরা করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, নেক্সট এবং নিয়ারেস্ট দুটো শব্দই কিন্তু বাক্যে ডিটারমিনার রূপে ব্যবহার হয়। নেক্সট ইমিডিয়েট পরের ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, কিন্তু দুটোই সমজাতীয় জিনিস হতে হবে। কি বললাম? দুটো স্টেশন হলে দুটো স্টেশন হবে, দুটো শপিং মল হলে দুটো শপিং মল হবে, ইমিডিয়েট তার পরেরটা ইন্ডিকেট করবে। বাট নিয়ারেস্ট কি হবে, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো একটা জিনিস সেটা কিন্তু নিউট্রাল থাকবে, তার কাছাকাছি যেটা সব থেকে কাছের হবে, একই গোত্রীয় জিনিস, তার মধ্যে যেটা কাছের হবে সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ারেস্ট শব্দটা ব্যবহার করতে পারবো ডিটারমিনার রূপে। আশা করি আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর নেক্সট এবং নিয়ারেস্টের ব্যবহার নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।